হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কই মাছের কারি। এটাকে আপনি কই মাছ ভুনা বা তেল কই বা কই মাছের তেল ঝাল বলতে পারেন। আমরা বাঙালিরা প্রতিদিন যে ভাত মাছ খাই সেরকম একটা মাছের রেসিপি এটা। কই মাছের এই রেসিপিটি সবাই ঘরে কম বেশি বানিয়ে থাকেন। আমি আজকে আমার রেসিপিটি এখানে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কই মাছ রান্না করার জন্য আমি আজকে একটি ফ্রোজেন কই মাছের ব্লক নিয়েছি। একটি ব্লকের মধ্যে আজকে 7টি মাছ ছিল। মাছগুলো ব্লকের মধ্যেই কেটে নেওয়া ছিল, কিন্তু এগুলোকে ভালো করে ক্লিন করতে হয়েছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আমি লেবু এবং লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। মাছকে আপনি যত ভালো করে ক্লিন করবেন মাছ তত টেস্টি হবে। কই মাছের মধ্যে আমি এখন 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটি প্যানের মধ্যে আমি 1/4 কাপ তেল দিয়ে নিলাম। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলোকে এখন আমি হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। 5 মিনিট পর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই পাশকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। কই মাছের কারি বানানোর জন্য আমি 1টি পেঁয়াজ, 1টি টমেটো, 2টি রসুনের কোয়া এবং 2টি কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। মাছ ভাজার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালি জিরা, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। এগুলোকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো এবং কাঁচামরিচের এই পেস্টটিকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এখন আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার কাঁচা ভাবটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, রসুনের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। লবণ এবং মরিচ আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো এখন তেলের উপর চলে এসেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন এই পানিকে একটু ফুটিয়ে নিচ্ছি। পানির মধ্যে বলক চলে এসছে, এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। মাছের ঝোলটা এখন অনেক ঘন হয়ে গেছে এবং মাছ তেলের উপর চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এটা অপশনাল, যেহেতু আমি টমেটো ইউজ করেছি সেজন্য একটু চিনি দিয়েছি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার কই মাছের কারি। কই মাছের কারি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে। কই মাছের এই কারি সাদা ভাত এবং পোলাওর সাথে খেতে খুবই মজার। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।